আজকে আমি গিয়েছিলাম শশা খেতে শশা কেনার জন্য। ইয়েস গাইস, প্রথমে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কবুতরের ঘরটা খুললাম। কবুতরের কোনো খাবার ছিল না, তাই খাবার পাত্রটা নিয়ে চললাম খাবার আনতে। এরপর খাবার দেওয়ার পাত্রে খাবার দিয়ে কবুতরের ঘরে রেখে দিলাম। তারপর কবুতরগুলো এসে খাওয়া শুরু করলো আর আমি চললাম শশা খেতের দিকে। এই শশা খেতটা আমাদের বাড়ির পাশে। কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম এই শশা খেতে। এসে আমি নিজে হাতে শশাগুলো ছিললাম। এরপর আমাদের মধ্যে থেকে একজন একটা শশা ভাঙলো, জালি আছে কিনা দেখার জন্য। আমরা দেখে বুঝলাম যে শশাগুলো এখনো জালি আছে আর আমরা এই চারজন এসেছিলাম শশা কেনার জন্য। এরপর বাড়িতে এসে মিটারে শশাগুলো ওজন দিলাম। তখন বাড়ি থেকে এই বড় শশাটি আমাদের দেখানো হলো, এটার ওজন প্রায় 800 গ্রাম। এরপর আমি আমার কিনা শশাগুলো নিয়ে চললাম বাড়িতে। তো আমি বাড়িতে যাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।